হ্যালো বন্ধুরা, তোমার সকলকে ডাব্লিউবি প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মডেল অ্যাপটিটাস পার্ট 7 ক্লাস 4 চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শরীরশিক্ষা বিষয়ে অক্টোবর মাসে তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিও আলোচনা করব। তো ভিডিও শুরু হওয়ার আগে, তোমার যে চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিও, কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং ভিডিওটি বন্ধুর সাথে বেশি শেয়ার করতে ভুলবে না। দেখো ভিডিওটি শুরু করা যাক। বলছে একে দেখে কোশ্চেন দিয়েছে, এখানে বন্যা থেকে কোশ্চেন দিয়েছে। একে দেখে বলছে নিচের শব্দ শ্রেণী থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করো। কয়েকটা আছে, বলছে অত্যাধিক বৃষ্টি হলে জল বৃদ্ধি হয়, জলমগ্ন অবস্থায় তাই ড্যাশ যে নয়, নিরাপদ যে নয়। কয়েকটা বলছে অস্থায়ী এই অবস্থাকে ড্যাশ নামে ডাকি, নিরাপদ স্থানে বেছে নিয়ে তখন আমার থাকি তো বন্যা হবে। চয়টা দেখো, বন্যা মানে চারিদিকে জলে একাকার, উঁচু জায়গায় আশ্রয় নেয় কত ড্যাশ, তাহলে কি হবে কত পরিবার। নেক্সট দেখো, বলছে ঘরটা বলছে গাড়ি ঘোড়া ঘর বা বাড়ি জলে 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 ভাসে, স্বেচ্ছাসেবক ড্যাশ এগিয়ে তখন আসে, এখানে হবে সমাজসেবিকা। উমাটা বলছে ত্রাণ শিবিরে মেলে খাবার ড্যাশ খাদ্য, জল মোকাবিলা এগিয়ে আসে হচ্ছে উদ্ধারকারী দল, এখানে হবে খাবার শিশুর খাবার। চয়টা বলছে ত্রাণ শিবিরে জানতে হবে তাদের ড্যাশ সুনিশ্চিত করবে, তবে করতে হবে বলছে জানায় প্রশাসন, এখানে কি হবে প্রয়োজন। তো প্রথমটা হলো, কয়েকটা হলো নিরাপদ, খ হলো বন্যা, গ হলো পরিবার, ঘ হলো সমাজসেবী, আর উঙা হলো শিশুর, আর চয় হলো প্রয়োজন। দু নম্বর কোশ্চেন কি বলছে দেখো, যে দাগে বলছে নিচের ঘটনাগুলির কোনটি সত্য কোনটি মিথ্যা তা লেখো, এবং ভুল থাকলে সংশোধন করো। তো যদি এখানে ভুল থাকে তাহলে সংশোধন করতে হবে, কিন্তু সত্য বা ঠিক হলে সেটা কিছু করার দরকার নেই। তো একে দেখা কি বলছে, শিশু প্রতিবন্ধী বৃদ্ধ ও মহিলাদের প্রথমে সুরক্ষিত উঁচু জায়গায় নিয়ে যেতে হবে, তো এটি হবে সত্য, তাই এখানে কিছু লেখার প্রয়োজন হবে না। নেক্সট দেখো, খয়েরটা কি বলছে, দুর্যোগ বার্তা শুনলে শুকনো খাবার শিশুর খাবার জল জ্বালানি নিরাপদ জায়গায় রাখতে হবে, ঔষধ টর্চ দেশলাই হ্যারিকেন মূল্যবান কাগজ প্লাস্টিকে মুড়ে নিরাপদ স্থানে রাখতে হবে, তো এটিও সত্য, তার জন্য এর কোনো লেখার প্রয়োজন নেই, সংশোধনের প্রয়োজন নেই। গয়েরটা বলছে পানীয় জলের নলকূপে অতিরিক্ত পাইপ সংযোগ করতে হবে, যাতে কল বন্যার জলে ডুবে জলে না ডুবে যায়, তো এটিও সত্য, তো এখানে কিছু লেখার প্রয়োজন হবে না। গয়েরটা বলছে গুজবে কান দেবে এবং গুজব ছড়াবে, তো এটি হবে মিথ্যা, এখানে সঠিকটি সংশোধন করলে হবে গুজব ছড়াবেও না গুজবে কান দেবেন না। নেক্সট দেখো, উঙারটা কি বলছে, বন্যায় ডোবা শাকসবজি মাছ খাবে, তো এটিও মিথ্যা, তো এটি কি হবে সত্য হবে, এটি সংশোধন হবে বন্যা ডোবা শাক সবজি মাছ খাবে না। দেখা প্রশ্নগুলো কি বলছে দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বলছে কয়েকটা, বন্যা কাকে বলে, উত্তরটা আমরা দেখে নেবো। উত্তর হচ্ছে নদী পুকুর খাল বিল রাস্তাঘাট এ স্বাভাবিক উচ্চতার চেয়ে অধিক জল প্রবাহিত হয়, যার ফলে মানুষ পশুয়ের ক্ষয়ক্ষতি ও হয়, তখন তাকে বন্যা বলে। নেক্সট কোশ্চেনটা দেখো, বলছে কয়েকটা, বন্যার সময় কি কি করা উচিত নয়। উত্তর, এক নম্বর হচ্ছে বলছে বন্যার জলে স্নান করবে না। দুই বলছে তো বন্যায় ডোবা শাকসবজি মাছ খাবে না। আর তিন বলছে বন্যার জলে হাঁটবে না। আর চার বলছে জল না ফুটিয়ে খাবে না। তো আশা করছি বন্ধুরা তোমরা ভিডিওর সব কোশ্চেন তুমি বুঝতে পেরেছ। তো যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করে দিও, কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং ভিডিওটি বন্ধুর সাথে বেশি শেয়ার করতে ভুলবে না। আর তোমার যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও,